ना लगा गोली लगा गोली लगा ए जानवर के तो देखो स्त्री पुत्र संतान बापी संतान के वाला तुम ফেসবুক লাইভে মামুনুলের সাফাই গাওয়া সেই এএসআই চাকরিচ্যুত হেফাজত ইসলামের আলোচিত নেতা মামুনুল হকের পক্ষে নিয়ে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া সহকারী উপপরিদর্শক এএসআই গোলাম রব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় 23 মে তাকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়। বৃহস্পতিবার 27 মে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেন। গোলাম রব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। স্ত্রী সন্তান নিয়ে তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় থাকেন। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। গত 23 এপ্রিল রব্বানী পুলিশের পোশাক পরে ফেসবুক লাইভে আসেন। সেখানে মামুনুলের পক্ষে তাকে সাফাই গাইতে শোনা যায়। তার ওই লাইভ ভাইরাল হয়ে যায়। এজন্য পরদিন 4 এপ্রিল এএসআই গোলাম রব্বানীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করে। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর মুহিতউদ্দিন বিষয়টি তদন্ত করার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলমকে নির্দেশ দেন। পুলিশ সুপার জানান, তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় 23 মে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে চাকরিচ্যুতির পর বুধবার 26 মে গোলাম রব্বানীকে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে বিভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে। বক্তব্য দেওয়ার এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। 5 মিনিট 49 সেকেন্ডের ওই ভিডিওতে সাবেক এএসআই গোলাম রব্বানীকে র‍্যাব পুলিশের বিষোদ্গার করতে শোনা যায়। প্রকাশ্যে তার এ ধরনের বক্তব্য দেওয়ার বিষয়টি অবগত কিনা জানতে চাইলে পুলিশ সুপার জানান, তিনি ব্যাপারটি অবগত আছেন।